गुड मॉर्निंग स्टूडेंट्स, होप ऑल ऑफ यू आर वेल। आज के हमें क्लास नाइनर लेसन इलेवेनर ए शिप रेक्ट सेलर डैनियल डिफो लेखा एक विख्यात उपन्यास रॉबिन्सन क्रूसो के लिए से उपन्यास एक क्षुद्र अंश ए शिप रेक्ट सेलर गल्पटा तुम्हारे आज के पढ़ा। पढ़ानों आगे हमें तुम्हारे लेखक सम्पर्क एक Daniel Defoe was an English writer, poet, and journalist. He was born in London in 1660 and died in April 24, 1731. 18th century English ইংরেজি সাহিত্যের তিনি অন্যতম ছিলেন। He wrote more than 500 books, articles, and poems. But he is more famous for his novel Robinson Crusoe that was published in 1719 and which is claimed to be second only to the Bible in its number of translation. অর্থাৎ এই উপন্যাসটি এত এত ভাষায় অনুবাদিত হয়েছে যে এটাকে বলা হয় বাইবেলের পরে সবচেয়ে বেশি সংখ্যক অনুবাদ হয়েছে এই উপন্যাসটির। তো ড্যানিয়েল ডিফো ওয়াজ এ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার অ্যান্ড হি ইজ অলসো নোন ফর হিজ প্যাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিকস। The following text, A Shipwrecked Sailor, is adapted from a section of Daniel Defoe's famous novel, Robinson Crusoe. এই গল্পটাতে বলা হয়েছে যে কী করে রবিনসন ক্রুসো তার জাহাজডুবি হয়ে যাওয়ার পর একটা পরিত্যক্ত নির্জন দ্বীপে নিজেকে সম্পূর্ণ একা পেয়েও কীভাবে সার্ভাইভ করলেন, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কী করে ইন্সপিরেশন পেলেন এবং কীভাবে তিনি সেই সমস্যাটা কাটিয়ে উঠলেন। অর্থাৎ এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় যে জীবনে বাধা বিপদ আসলেও যদি আমাদের উইল পাওয়ার স্ট্রং থাকে, যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে, তাহলে আমরা শত খারাপের মধ্যেও, শত অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে পাব। অর্থাৎ নিজেকে ভালো রাখতে জানা, নিজেকে ভালো রাখা এবং কীভাবে আমি আমার চারপাশটাকে আমার প্রয়োজন মতন সুন্দর করে নিতে পারি, সেইটার ইন্সপিরেশন আমরা কিন্তু এই গল্পটা থেকে পাই যে রবিনসন ক্রুসো কীভাবে জাহাজডুবি হওয়ার পর এত বিপজ্জনক পরিস্থিতিতে একটা নির্জন দ্বীপে অসহায়, একা, কেউ সাহায্যকারী নেই, খাবার নেই, বাসস্থান নেই, কিন্তু কীভাবে দিনের পর দিন তিনি ওখানে বেঁচে থাকলেন এবং কীভাবে তিনি নিজের সমস্যাগুলিকে কাটিয়ে উঠে পথ বার করলেন, এই গল্পে আমরা সেটাই জানতে পারবো আর বুঝতে পারবো যে আমরা যেখানে অতি অল্প বিপদে, অতি অল্প অসুবিধাতে খুব কাতর হয়ে পড়ি, ভয় পেয়ে যাই, নিরাশ হয়ে যাই, সেখানে কী করে উনি এত বিপদসংকুল পরিস্থিতিতেও, এত একা থেকেও কীভাবে ইন্সপিরেশন পেয়েছেন এবং কীভাবে তার তিনি ভেবেছেন যে এক না একদিন এই বিপদ তিনি কাটিয়ে উঠতে পারবেন। মনের জোর কতটা বেশি থাকলে, কতটা আশাবাদী হলে এটা হওয়া যায়। তো এবার আমরা গল্পটা শুরু করি। অন September 30, 1659, আই মিজারেবল রবিনসন ক্রুসো বিং শিপরেকড ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম কেম অন শোর অন দিস ডিসমেল আইল্যান্ড। গল্পটা শুরু হয়েছে যেখানে রবিনসন ক্রুসো নিজেকে, আই অর্থাৎ ন্যারেটর নিজেই নিজের ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন। 1659 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর, ডেটটাকে মনে রাখতে হবে, 1659 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর, আমি হতভাগ্য রবিনসন ক্রুসো, মিজারেবল মানে যিনি কোনো দুর্ভাগ্যের শিকার হয়েছেন, হতভাগ্য, মিজারেবল রবিনসন ক্রুসো বিং শিপরেকড, শিপরেকড হয়ে যাওয়া মানে জাহাজ ডুবি হয়ে যাওয়া, প্রবল ঝড় ঝঞ্ঝাতে অনেক সময় জাহাজে আঘাত লেগে জাহাজ ডুবি হয়ে যায়, দুর্ঘটনা ঘটে, হয়তো জাহাজের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, প্রাণের ক্ষতি হয়, জিনিসপত্রের ক্ষতি হয়। এই জাহাজ ডুবি কাটিয়ে উঠেও রবিনসন ক্রুসো কীভাবে বাঁচলেন সেটাই। 1659-এর 30শে সেপ্টেম্বর তার জাহাজ ডুবি হয় ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, যখন একটা প্রবল ঝড় শুরু হয়েছিল, সামুদ্রিক ঝড়, প্রবল সামুদ্রিক ঝড়ে পড়ে তার জাহাজ ডুবি হয়। কেম অন দ্য শোর, শোর মানে সমুদ্র তীর, সমুদ্র তট, তিনি কোনোভাবে প্রাণে বেঁচে সমুদ্র তট অবধি চলে আসেন এবং এসে পৌঁছান অন দিস ডিসমেল আইল্যান্ড, যে আইল্যান্ডে বসে তিনি এই ঘটনাটির বিবরণ দিচ্ছেন, সেই আইল্যান্ডটাকে তিনি বলেছেন ডিসমেল। ডিসমেল মানে পরিত্যক্ত, নির্জন, ডার্ক, গ্লুমি।
এখানে ডিজোলেট পরিত্যক্ত বা নির্জন একটি দ্বীপে তিনি এসে পৌঁছালেন। জাহাজডুবির পর কোনো রকমে প্রাণী তো বেঁচে গেলেন, কিন্তু এসে পৌঁছালেন একটি নির্জন পরিত্যক্ত দ্বীপে। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার, আমি এই দ্বীপটির নাম দিলাম দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, হতাশার দ্বীপ। কেন তিনি এই দ্বীপটির নাম দিলেন আইল্যান্ড অফ ডেসপেয়ার? কেননা এমন একটি দ্বীপ যেখানে কথা বলার মতন কোনো সঙ্গী নেই, যেখানে খাদ্য বা বাসস্থানের কোনো উপায় নেই, যেখানে বেঁচে থাকার আদৌ কোনো সামগ্রী আছে বলে তার জানা নেই। কবে তিনি এখান থেকে মুক্তি পাবেন, আদৌ কেউ এখানে তার খোঁজ পাবে কি না, বাঁচাতে আসবে কি না, বা কীভাবে তিনি এই সামুদ্রিক ঝড় থেকে তো বেঁচে গেলেন, কিন্তু এই নির্জন দ্বীপে হয়তো অনেক ভয়ঙ্কর প্রাণী রয়েছে, অজানা অনেক বিপদ রয়েছে, একা থাকার, একা বাঁচার মতন একটা অনিশ্চিত পরিস্থিতি রয়েছে। তো সেই জন্য তিনি এই দ্বীপটার নাম দিলেন হতাশার দ্বীপ, এখানে কোনো আশার আলো নেই। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মৃত। এই অবস্থা মানে লেখক তখন ন্যারেটরের অবস্থা, জাহাজডুবি থেকে বেঁচেছেন ঠিকই, কিন্তু তার শরীরের অবস্থা এমন তার অর্ধমৃত অবস্থা। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্প্যানি ওয়াজ ড্রাউন্ড, রেস্ট মানে এখানে বাকি, রিমেইনিং পার্ট, অর্থাৎ জাহাজে তার অন্যান্য সঙ্গীরা যারা ছিলেন তারা জলে ডুবে মারা গেছেন, ড্রাউন্ড মানে জলে ডুবে যাওয়া। আই হ্যাড নিদার ফুড হাউস নর ক্লোথস, জাহাজডুবির পরে সর্বস্ব ভেসে গেছে, আশেপাশের মানুষজনও মারা গেছে, শুধুমাত্র তিনি প্রাণে বেঁচে আছেন। তার কাছে না আছে খাবার, না বাড়ি বা থাকার জায়গা, না পোশাক। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস, আমার ভয় হতে লাগলো যে বন্য পশুরা হয়তো আমাকে আস্ত গিলে খেয়ে নেবে, ডিভোর মানে পুরোপুরি গিলে খেয়ে নেওয়া। When night came, I slept in a tree for fear of wild creatures. রাত যখন নেমে এলো তখন বন্য পশুর আক্রমণের ভয়ে আমি একটা গাছের উপর গিয়ে শুয়ে থাকলাম। Wild creatures মানে বন্য প্রাণীদের কথা এখানে বলা হয়েছে। It rained all night, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ তিনি বৃষ্টিতে ভিজে কোনো রকমে একটা গাছে আশ্রয় নিয়েছেন, নিচে নামতে পারছেন না যে হয়তো কোনো বন্য সাপদ জন্তু এসে তাকে ছিঁড়ে খাবে। The rain continued through the next day with gusts of wind. পরের দিনও সারাদিন ধরে বৃষ্টি হতে থাকলো, তার সাথে ঝোড়ো দমকা হাওয়া, gust of wind মানে ঝোড়ো বাতাস। Only a wreck of my ship was to be seen at low water. শুধুমাত্র যেখানে জলের তল একটু কম সেখানে আমার পরিত্যক্ত ভাঙা জাহাজের একটা টুকরো দেখতে পাচ্ছিলাম। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. আমি ওই জাহাজের পাটাতনের কাছে গেলাম এবং সেখানে গিয়ে কিছু আমার সার্ভাইভালের জন্য, অর্থাৎ আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার বা অন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী পাই কি না সেটা উদ্ধার করতে গেলাম। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং, এ নাইফ, নেলস অ্যান্ড এ গান, আমি সফল হলাম পেতে। কী কী পেলেন তিনি ওই পরিত্যক্ত জাহাজের ওই অংশটা থেকে? পেলেন কিছু খণ্ড কাঠের টুকরো, একটা তার, একটা দড়ি, ছুরি, পেরেক এবং একটি বন্দুক। আই অলসো কালেক্টেড এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড আ টেন্ট, তিনি হ্যামক মানে এখানে নেটের তৈরি, জালের তৈরি একটা ঝোলানো দোলনা মতন যেখানে শুয়ে বিশ্রাম নেওয়া যায়, এবং একটা তাবু খাটানোর মতন কিছু বস্তু তিনি পেলেন। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, এছাড়াও তিনি পেলেন কালি এবং কাগজ। আই অলসো ফাউন্ড সাম মানি, তিনি টাকাও পেলেন, বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, কিন্তু এই পরিত্যক্ত ঊষর দ্বীপে যেখানে নির্জন কোনো কিছুই নেই, তো টাকা দিয়ে উনি কিনবেন কি? টাকা তো তখন কাজে লাগে যখন সেখানে দোকানপাট আছে, কিছু কিনতে পাওয়া যাবে, কিন্তু এই পরিত্যক্ত নির্জন দ্বীপে মানুষই নেই, তো টাকা দিয়ে তিনি কোথা থেকে, কার কাছ থেকে কী কিনবেন? ফলে টাকাটা তার কাছে ইউজলেস ছিল। আই ওয়াজ সাম 100 leagues আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, মানব জাতির বাসভূমি থেকে আমি অনেক হাজার হাজার মাইল দূরে ছিলাম। আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড। ডেজোলেট মানে আমি আগেই বলেছি পরিত্যক্ত, নির্জন। আমার এটা দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে জীবনের বাকি সময়টুকু, যদি আমি বেঁচেও থাকি, তাহলে জীবনের বাকি দিনগুলো আমাকে হয়তো একা এই নির্জন বন্য দ্বীপে
কাটিয়ে দিতে হবে, কেননা এখানে আদৌ কেউ জানতে পারবে কি না কোনোদিনও যে আমি এখানে এসে বেঁচে আছি বা কেউ উদ্ধার করতে আসবে কি না তাকে, এই সম্বন্ধে তিনি নিশ্চিত ছিলেন না। ফলে তিনি মনে মনে ভেবেই নিয়েছিলেন, দৃঢ় প্রত্যয় হয়ে গিয়েছিল তার যে তাকে এই নির্জন দ্বীপে যতদিন তাকে ঈশ্বর বাঁচিয়ে রাখবেন তাকে হয়তো এইভাবেই থাকতে হবে। আই সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। দেখো তখনও তিনি কত পজিটিভলি ভাবতে পারছেন, কত স্ট্রং উইল পাওয়ার তার, যে যতক্ষণ বেঁচে থাকতে হবে ততক্ষণ তো নিজের প্রয়োজনীয় জিনিস হাহাকার করে বা কান্নাকাটি করে এখানে কোনো লাভ নেই, কেননা হতাশা কিছুই দেবে না, ফলে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে। তো তিনি কী করলেন, তার প্রয়োজনীয় যতটুকু তিনি ওই জাহাজের ভাঙা টুকরো থেকে সংগ্রহ করতে পারলেন তিনি সেখানে নিয়ে এলেন। অ্যান্ড আই সার্চ ফর লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, এখানে নিরাপদ একটা বাসস্থান। নিরাপদ কেন, কেননা নির্জন দ্বীপ, ভয়ঙ্কর হিংস্র জন্তু থাকতে পারে, আরও অন্যান্য বিপদ থাকতে পারে যার সম্পর্কে তিনি আদৌ অবহিত নন। সুতরাং প্রথমেই তার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা নিরাপদ বাসস্থান, সেফ নিরাপদ, হ্যাবিটেশন মানে বসবাসের জায়গা। তিনি সেটার খোঁজ করতে শুরু করলেন। আই ফাউন্ড আ লিটল প্লেন অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, একটু পাহাড়ের কাছে আমি একটা সমতল ভূমি পেলাম, ছোট্ট মতন জায়গা যেখানে বসবাস করা যেতে পারে। অন দ্য রকি ওয়াল অব দ্য হিল, পাহাড়ের ওই পাথুরে দেওয়ালে, দেয়ার ওয়াজ আ হলো প্লেস ওয়ার্ন ইন, একটা পরিত্যক্ত গুহা সেখানে ছিল, গহ্বর। লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ, এন্ট্রান্স মানে প্রবেশপথ, গুহার প্রবেশপথ যেমন থাকে সেরকম পাহাড়ের গায়ে তিনি একটা গহ্বর দেখতে পেলেন, পরিত্যক্ত কিন্তু থাকা যাবে। অন দ্য ফ্ল্যাট অব দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো, এই গহ্বরের নিচে রয়েছে সবুজ নরম ঘাস। আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি ঠিক করলাম এখানে, পিচ মানে টু সেট আপ, খাটিয়ে দেওয়া, আমি এখানেই, আমি, তার কাছে ক্যানভাস ছিল, দড়ি ছিল, আর তার একটা দোলনা মতন শোয়ার জায়গাও ছিল। তো তিনি ভাবলেন যে এখানেই তাঁবু খাটিয়ে তিনি আপাতত বাসস্থানের ব্যবস্থা করবেন। আই কাট দ্য উড আই কালেক্টেড, যে কাঠ তিনি সংগ্রহ করেছিলেন সেটা তিনি কাটলেন ইনটু স্টেক্স, তা দিয়ে খুঁটি তৈরি করলেন। আই ড্রপ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, এবং ওই খুঁটিগুলো তিনি অর্ধাকারে অর্ধচন্দ্রাকৃতিভাবে তার তাঁবুর চারিদিকে ভালো করে পুঁতে দিলেন। এটা তার বাড়ির বেড়ার মতন করে তিনি তৈরি করলেন যাতে হিংস্র জন্তুর হাত থেকে তিনি নিরাপদে থাকতে পারেন। দ্য স্টেকস স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, প্রত্যেকটা খুঁটি একে অপরের থেকে 6 inches দূরত্বে তিনি লাগালেন। আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেকস ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, এবং তিনি কী করলেন, তিনি যে তারগুলো জোগাড় করেছিলেন এই খুঁটিগুলোর সাথে সেটা এমন করে বেঁধে দিলেন যাতে সেটা একটা পোক্ত মজবুত বেড়ার মতন কাজ করে। আই ইউজড আ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, কিন্তু বেড়াটুককে নিজে যাতে তিনি ভিতরে যেতে পারেন সেজন্য একটা ছোট্ট মই তিনি ব্যবহার করলেন। ওয়ান্স ইন আই উইথড্রু দ্য ল্যাডার আফটার মি, একবার ওই গুহার মধ্যে প্রবেশ করে যাওয়ার পর আমি মইটাকে তুলে আমার কাছে নিয়ে নিতাম যাতে অন্য কোনো প্রাণীয় মই বেয়ে উঠে আসতে না পারে। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, ফর্টিফাইড মানে এখানে সুরক্ষিত বা নিশ্চিদ্র নিরাপত্তার কথা এখানে বলা হয়েছে, সিকিওর্ড, অর্থাৎ তিনি এমনভাবে বেড়া তৈরি করলেন যে যাতে তিনি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে পারেন, বাইরের জগৎ থেকে কোনো জীবজন্তু যেন প্রবেশ করতে না পারে। ইনটু দিস টেন্ট আই বট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, এবং তিনি যা যা কিছু জোগাড় করতে পেরেছিলেন ওই পরিত্যক্ত জাহাজ থেকে, ভেঙে যাওয়া জাহাজটা থেকে, সেগুলো তিনি নিজের গুহায় এনে রাখলেন। আফটার আই হ্যাড বিন অন দিস আইল্যান্ড ফর 10 or 12 days ইট অকার টু মি দ্যাট আই উড লস দ্য মেজার অফ টাইম, 10-12 দিন পরে আমার মনে হতে লাগলো যে সময়ের খেয়াল, দিনের খেয়াল আমার যেন ঠিকঠাক থাকছে না, ওখানে তো কোনো ক্যালেন্ডার নেই, ঘড়ি নেই, অর্থাৎ তিনি বুঝতে পারছেন না যে আজকে কোন তারিখ, কী বার ইত্যাদি। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, তার এটা হয়েছিল কারণ আমার কাছে না কোনো ঘড়ি ছিল আর আমার কাছে কোনো ক্যালেন্ডারও ছিল না, কোনো ক্যালেন্ডার বা ঘড়ি আমার কাছে ছিল না বলে সময়ের হিসেব আমি রাখতে পারছিলাম না। টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, এটা যাতে না হয়, আমি যাতে ভুলে না যাই, তাই জন্য আমি কী করলাম যে ছুরি দিয়ে তিনি দেওয়ালের গায়ে খোদাই করে যে তারিখে তিনি এসে পৌঁছেছিলেন, অর্থাৎ 30 September 1659 ওই তারিখটা তিনি লিখে রাখলেন। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, এবং প্রত্যেক দিনের জন্য একটা একটা করে দাগ তিনি খোদাই করে রাখতে লাগলেন যাতে তার হিসেব থাকে কটা দিন পার হলো।
আফটার এ লং স্পেল অফ রেন, বেশ অনেকক্ষণের বৃষ্টি পর, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November. বুঝতেই পাচ্ছ যে কতদিন ধরে তাহলে টানা বৃষ্টি হয়েছে। 30 September তিনি এসছেন, তারপরে 7th November একটু আবহাওয়াটা ভালো হলো, ফেয়ার ওয়েদার মানে আবহাওয়া একটু ভালো হলো। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন, বৃষ্টিতে যাতে আমার জিনিসগুলো ভিজে স্যাঁতস্যাঁতে না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি কী করলাম এবার যে বাকি দুটো দিন আমি ছোটো কাঠের বক্স তৈরি করলাম যাতে আমার জিনিসগুলোকে আমি বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারি। Among the things I rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. আমি যে জাহাজ থেকে যা কিছু বার করেছিলাম তার মধ্যে ছিল একটা শস্যের দানার, মানে পোলট্রি মুরগি টুরগিকে খাওয়ানোর জন্য যে শস্য দানাগুলো থাকে সেই জাতীয় খাবার। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, এর বেশিরভাগটাই ইঁদুরে খেয়ে ফেলেছিল। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, ওই ব্যাগের মধ্যে তুষার ধুলো গুঁড়ো ছাড়া কিছুই ছিল না। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আমি পুরোটা আমার দেওয়ালের বাইরে ছড়িয়ে দিলাম। This was a little time before the great rain. বৃষ্টির আগেই এটা ছড়িয়েছিলাম। A month later I discovered green stalks shooting out of the ground. এক মাস পরে আমি দেখতে পেলাম ছোট্ট ছোট্ট নরম কচি চারা গজিয়ে উঠেছে, অর্থাৎ ওই যে বীজগুলো তিনি ফেলেছিলেন তার থেকে নতুন কচি গাছ গজিয়ে উঠেছে। আই ওয়াজ অ্যাস্টনিশ টু ডিসকভার, অ্যাস্টনিশ মানে সারপ্রাইজ, অবাক হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম এটা পেয়ে। ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, একদম সবুজ, এক মানে ভালো বার্লি বা জব জাতীয় শস্য। বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, জুন মাস 1660 সালের জুন মাসে, অর্থাৎ তিনি সেপ্টেম্বরে নেমেছিলেন, জুন মাসের মধ্যে তার কিন্তু খাদ্য এবং বাসস্থানের সমস্যার অনেকটাই দূর হয়ে গেছিলো। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এই মাসে আমার প্রচণ্ড জ্বর হলো এবং কিছুদিনের জন্য আমি ভীষণ দুর্বল এবং তৃষ্ণার্ত হয়ে পড়ে রইলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30th অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, 30 তারিখের দিকে আমি সুস্থ হলাম এবং আগের দিনের থেকে একটু ভালো বোধ করতে লাগলাম। অন 15th of July আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, 15 জুলাই আমি ওই দ্বীপটার খুব ভালো করে নিরীক্ষণ করতে বেরিয়ে পড়লাম। অ্যারাউন্ড 2 মাইলস আপ, 2 মাইল উপরে আই ফাউন্ড আ ব্রুক, ব্রুক মানে স্মল রিভার, ছোট নদী, আমি দেখলাম একটা ছোট নদী উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, আর এর রিভার ব্যাঙ্কে অর্থাৎ নদী তীরে দেখতে পেলাম একটা শস্য ক্ষেত, মিডো মানে তৃণভূমি আর কি। প্লেন স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, খুব নরম মসৃণ জমি ঘাসে ঢাকা। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স, অ্যাবান্ডান্স মানে প্রাচুর্য, প্রচুর প্রচুর মেলন মানে একটু তরমুজ জাতীয় ফল যেটাকে ফুটি বলা হয়, আর তিনি পেলেন গ্রেপ ট্রিজ, এখানে প্রচুর আঙুর গাছও তিনি পেলেন, অর্থাৎ তিনি ওই তরমুজ জাতীয় ফল এবং আঙুর জাতীয় ফল পেলেন। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো ছিল পাকা এবং মিষ্টি, খুব ভালো রসালো। ফার্দার ইন টু দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, আরেকটু গিয়ে তিনি দেখলেন কোকো গাছ আছে, লেবু গাছ আছে, মানে কমলা লেবু গাছ এবং পাতিলেবুর গাছ রয়েছে। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 ডেজ, এই ফলগুলো আমি বাড়িতে আমার বাসস্থানের কাছে বয়ে নিয়ে এলাম এবং ওইখান থেকে আমার বাসস্থানের কাছে এসে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগে গেল। প্রচুর ফল তিনি খেতে পারবেন বলে প্রচুর ফল তিনি বয়ে নিয়ে আসলেন। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, আমার মনে হলো যে এই ফলের রাজ্যে যদি আমার বাসস্থানটাকে আমি সরিয়ে নিয়ে যাই, পরিবর্তিত করে নিয়ে যাই, তাহলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আই ডিড নট, কিন্তু এটা ভেবেও তিনি বাসস্থান পরিবর্তন করলেন না। কেন করলেন না? বিকজ আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, কিন্তু তার মনে তখনও একটু আশা বেঁচেছিল যে যদি কোনো দিনও এমন হয় যে সমুদ্র থেকে কোনো তীরবর্তী জাহাজ যাচ্ছে এবং তারা তাকে দেখতে পেল তাহলে তো তিনি রক্ষা পাবেন, তাকে তারা উদ্ধার করবে, রেস্কিউ মানে উদ্ধার করা। এই আশাতে, এই একটা আশাতে তিনি জায়গার পরিবর্তন করলেন না যে সমুদ্রের কাছাকাছি থাকলে অন্তত কোনো জাহাজ তাকে দেখতে পেতে পেলেও পেতে পারে, তিনি উদ্ধার পেলেও পেতে পারেন। আই ডিডেন্ট ওয়ান্ট টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস, আমি নিজেকে পাহাড় এবং জঙ্গলে বন্দি রাখতে চাইনি। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি সমুদ্রটাকে আমার চোখের সামনে, মানে আমি সমুদ্র সামনাসামনি থাকতে চেয়েছিলাম যাতে আমি সমুদ্রকে দেখতে পাই। 10 months had passed since I had set foot on this island. এই দ্বীপে পা রাখার 10 মাস পেরিয়ে গেল। Previously, I had no lamp after dark.
আগে সন্ধ্যের পরে আমার কাছে কোনো আলো বা বাতি ছিল না, প্রিভিয়াসলি মানে আগে। আই কালেক্টেড আ লিটল ট্যালো অ্যান্ড আ স্মল ক্লে ডিশ। আমি ট্যালো মানে হচ্ছে একটা প্রাণীর চর্বি যেটা তেলের মতন কাজ করে, যার সাহায্যে ক্যান্ডেল জ্বালানো যায়। এবং তিনি কী করলেন, ক্লে ডিশ অর্থাৎ মাটি দিয়ে একটা পাত্র তৈরি করলেন। এবং টু দিস আই অ্যাডেড আ উইক, উইক মানে সলতে, সুতো পাকিয়ে বা যেটা আমরা সলতে তৈরি করি যার সাহায্যে প্রদীপ জ্বালানো যায়। তো তিনি চর্বি জোগাড় করলেন, মাটির প্রদীপ জোগাড় বানালেন এবং তাতে একটা সলতে দিলেন। আই হ্যাড দাস মেড মাই সেলফ এ ল্যাম্প, নিজেই নিজের জন্য তিনি একটি আলোর ব্যবস্থা করলেন যাতে সন্ধ্যের পর তাকে আর অন্ধকারে থাকতে না হয়। আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্স আই ওয়াজ রিডিউস টু। এবার আমি চিন্তা করতে লাগলাম যে আমার পরিস্থিতি যেটা দিন দিন আরও অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং। আমি ঠিক করলাম যে আমি এতদিন পর্যন্ত যা কিছু করেছি, যা যা ঘটছে আমার সাথে, সব কিছু লিখে রেখে যাব। ওনার কাছে কালি ছিল, কাগজ ছিল, আমরা জানি। আই বিগ্যান টু কিপ এ জার্নাল অফ এভরি ডেজ এমপ্লয়মেন্ট। আমি সারাদিন যা কিছু কাজ করতাম সব কিছু আমি একটা পাতাতে লিখে লিখে রাখতাম, প্রতিদিনের ঘটনার বিবরণী আমি লিখে রাখতাম। আই কুড নট ইনক্লুড ইন অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। আমি খুব নিখুঁত বিবরণ দিতাম না এই কারণে, কারণ আস্তে আস্তে আমার কালি ফুরিয়ে আসতে লাগলো। আই ফাউন্ড বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট, এই যে দেওয়ালে যে খরচগুলো টেনে টেনে, যে খোদাইগুলো করে করে, ছুরি দিয়ে যে মানে আঘাত করে করে তিনি যে দাগ কাটতেন, ওই দাগ গুনে গুনে তিনি বুঝতে পারলেন, ইট ওয়াজ September 30th এগেইন, আবার 30শে সেপ্টেম্বর। আই হ্যাড স্পেন্ট 365 days অন দিস আইল্যান্ড, আমি সম্পূর্ণ 365 দিন এই দ্বীপে কাটালাম, অর্থাৎ 1 বছর হয়ে গেল এই নির্জন দ্বীপে তার একে কী কাটানো। অর্থাৎ কত কঠোর পরিস্থিতি, কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তবুও তিনি হতাশ হননি, তিনি নিজের জন্য কীভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন, কতটা আশাবাদী হয়ে বাঁচার উপকরণ তিনি জোগাড় করেছেন। এই গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক। আশা করি তোমরা গল্পটা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমি এর আগের ক্লাসগুলো যেভাবে নিয়েছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে হোয়াটসঅ্যাপেও তোমরা জানাতে পারো। ভালো থেকো।